বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়েলকাম টু মিম ভাইজা ব্লগ। চলে আসলাম একটা নতুন ভিডিওতে, সবাইকে অনেক স্বাগত জানাই আজকের ভিডিওতে দেখার জন্য। আলহামদুলিল্লাহ, আজকে বানাবো বিস্কিট। বাসায় বিস্কুট বানালে যে এত মজা হয়, তা না বানালে কেউ বুঝতেই পারবে না। আচা দিয়ে যে এত মজার বিস্কুট বানানো যায়, সত্যিই অসাধারণ খেতে। তাই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেছি, ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। গরম গরম বিস্কিট খেতে খুবই মজা লেগেছে। ঠান্ডা বিস্কিট খেলে বিস্কিট স্বাদই পাওয়া যাবে না, গরম বিস্কিটের যে স্বাদ, আলহামদুলিল্লাহ। খুব মুছমুছে হয়েছে, টেস্টি হয়েছে খেতে, এবং স্বাস্থ্যকর তো বটে। মনে হচ্ছে এক সময় চার পাঁচটা বিস্কিট একাই আমি খেয়ে নিতে পারবো। আমি মনে করেছিলাম বিস্কিটের মজা হবে না, কিন্তু এতটাই মজা হয়েছে আমি পুরো অবাক হয়ে গিয়েছি। এই বিস্কুটটা বানাতে খুবই অল্প উপকরণে হয়ে যায়। আটা লাগবে বানাতে, আর তেল লাগবে, আর লাগবে কালো জিরা। কেমন করে ভিডিওটা বানায় চলো গিয়ে দেখে নিই। বিস্কিটগুলো তুলে রেখে দিচ্ছি, এমন করে তুলে রাখলে এক সপ্তাহের মতো থাকবে ভালো। যদি চাও খাওয়ার আগে একটু গরম করে নিলে গরম গরম খেতে পারবে। একবার যে গরম বিস্কিটের স্বাদ নেবে, সে ঠান্ডা বিস্কুট খেতে তাতে ভালো লাগবে না। বিস্কুট বানানোর জন্য আমাদের চিনি যে গুঁড়ি ছিল সেটা শেষ হয়ে গেছে, সেজন্য নিজেরাই বাসায় চিনিটা গুঁড়ো করে নিচ্ছি। কষ্ট হলো বাড়িতে কিছু বানিয়ে খেলে তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর আমার তো খুবই ভালো লাগে যে কোনো কিছু বাসায় বাড়িতে বানালে মনে হয় যে উৎসব উৎসব একটা ভাব মনে হয়। আর চিনিটা বাড়তে খুবই মজা লাগে, একটু জলা দিলেই একদম গুঁড়ি গুঁড়ি হয়ে যায়। আমার কাছে মনে হচ্ছিল যে এটা মনে হয় ই গ্লুকোজ, গ্লুকোজ মনে হয় এমন করে বানায়। তোমাদের কি এমন মনে হয় কখনো? আমি একটু খেয়ে দেখেছিলাম, পুরো গ্লুকোজটা যেমন টেস্ট, এই চিনি গুঁড়ো করার পর সেই টেস্টটাও ঠিক একদম সেম। এখন জাস্ট পানি দিয়ে একটু খেয়ে দেখার পালা, কিন্তু আমি খাইনি। চিনিটা আমাদের গুঁড়ি করা হয়ে গেছে, এখন উঠে পরিমাণ মতো 3 কাপ আটা নিয়েছি। এই কাপে দিয়ে মেপে আর নিয়েছি যে চিনিটা গুঁড়ি করেছি সেই চিনিটা, 1 কাপ চিনি। তিন কাপ আটা নিয়েছি আর 1 চামচ পরিমাণ লবণ। যে কোনো জিনিসের স্বাদ বাড়াতে লবণের ভূমিকা একদম অস্বীকার করার কোনো উপায় নেই। আর লাগবে হচ্ছে বেকিং পাউডার। বেকিং পাউডার দিলে যে কোনো জিনিসই একটু ফুলে ওঠে, সেজন্য বেকিং পাউডার দিব, আর মচমচে হয় যাতে, সেজন্য 1 চামচ পরিমাণ বেকিং পাউডার দেব। যে প্রসেসিংয়ে দেখাচ্ছে সেই প্রসেসিংয়ে বানালে বাসার সবাই তোমার বিস্কিটের প্রশংসা করতে বাধ্য হবে। এখন চামচটা মিশিয়ে নেব, আটা, বেকিং পাউডার আর লবণ, 3টা উপকরণ একসাথে।
এখন দিয়ে দেব গুঁড়ি করে রাখা চিনির যে গুঁড়িটা ছিল সেটা, পুরোটাই এখন দিয়ে দেব, আর অল্প একটু রেখে দেব। সব কিছু একত্রে এখন মিশ করে নেব চামচ দিয়ে। তারপর দিয়ে দেব তেল, বিস্কিট কেক যে কোনো জিনিসে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়, সে সময় স্বাস্থ্যের কথা চিন্তা করলে কিন্তু হবে না, যে জিনিসটা খেতে স্বাদ লাগে সেই জিনিসটা একটু ক্ষতিকারী হয়, উপকারী জিনিসটা কখনো মজা লাগবে না খেতে। কিন্তু আমাদের জিব্বায় যদি স্বাদ না লাগে তাহলে আমরা তো সেই জিনিসটা খাই না, কিন্তু সেটা তো আমাদের শরীরের জন্য ক্ষতিকর। মাঝে মাঝে কিছু খেলে ক্ষতি নেই, অল্প অল্প তেল দিব আর একটু পর পর মাখাবো, একবারে বেশি তেল দিব না। তেল দিয়েছি আর মাখিয়েছি, এখন একটু জোর মতো হয়েছে, হাত দিয়ে একটু আটার জন্য মাখিয়ে দেখবো হয়েছে কিনা, নরম একটা ডো বানিয়ে ঢেকে রাখবো 30 মিনিটের মতো। একটা কাগজ গোল করে কেটে নিয়েছি, তেল দিয়ে ব্যাস করে প্লেটে দিয়ে দিয়েছি। তেল ব্যাস করে নিয়েছি, নর্মাল সাদা কাগজ দিয়েছি, তারপর তেল ব্যাস করেছি। এখন যে ডোটা বানিয়ে রেখেছিলাম 30 মিনিটের জন্য রেস্টে, সেই ডো থেকে অল্প একটু করে আটা নিয়ে বিস্কিটের শেপ দিয়ে নিব। সাইজটা একটু মোটা মোটা করেই বানানো হচ্ছে, এই বিস্কিটগুলো একটু মোটা মোটা হলেই খেতে ভালো লাগে। একসময় 4-5টা খাওয়া হয়ে যায়, এতটাই মজা। এই যে আমাদের বিস্কিটটা রেডি হয়ে গেছে, অরিজিনাল গরুর দুধ দিয়ে ব্রাশ করে দিচ্ছি বিস্কিটের গায়ে। এমন করে অরিজিনাল গরুর দুধ দিয়ে ব্রাশ করে দিলে বিস্কিটে দেখতে সুন্দর দেখা যাবে। একটা সিক্রেট কথা বলি, আবু কখনো দুধ খায় না, কিন্তু আমরা বাসায় যা যে জিনিসটা দুধ দিয়ে রান্না করি সেই জিনিসটা আবু খুব মজা করে খায়। প্রত্যেকটা বিস্কিটের গায়ে দুধ ব্যাস করে দিচ্ছি, তাতে বিস্কুটের দেখতে সুন্দর দেখা যাবে। যারা দুধ ব্যাস করে দিতে চাও না তারা কিন্তু ডিমও ব্যাস করে দিতে পারো বিস্কিটের গায়ে। আমরা ডিমটা দিলাম না, ডিমের যে ঘ্রাণটা সেটা আমাদের কাছে ভালো লাগে না, সেই জন্য আমরা দুধ দিয়েছি। দুধ দেওয়ার কারণে তো স্বাদটা অনেক বেশি হয়। দুধ দিয়ে আমাদের বিস্কুটগুলো সব ব্যাস করা হয়ে গেছে, এখন দিয়ে দেব চিনি যে গুঁড়া করে রেখেছিলাম সে চিনি বিস্কিটের গায়ে একটু একটু করে ছিটিয়ে দিয়ে দেব, এতে করে বিস্কুট দেখতে খুব সুন্দর দেখা যাবে। প্রত্যেকটা বিস্কুটের গায়ে চিনি গুঁড়া করে দিচ্ছি, চিনি গুঁড়া গুলো দিয়ে দেওয়ার পর বিস্কুটটাকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। একদিন ছুটি হয়ে যাবে আমাদের এই দুনিয়ার জীবন থেকে,
একদিন আমরা মুক্ত হয়ে যাব। এই পৃথিবীর জীবন ছেড়ে একদিন আমরা অনেক দূরে চলে যাব, সবকিছুর বাইরে, ধরাছোঁয়ার বাইরে। এখন চুলায় চলে আসলাম, একটা কড়াই গরম করতে দিব, আর লাগবে একটা যে বিস্কিটটাকে ঢেকে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য রেস্টে। এখন চলো দেখি বিস্কুটের অবস্থাটা কি হয়েছে। বিসমিল্লা, বিস্কিটটা কি হয়েছে এখন দেখব। এখন বিস্কুটটা ঢেকে রেখেছি, সেটা এখন কড়াইয়ের উপর দিয়ে দেব সাবধানে। এই যে দেখে নিলাম বিস্কুটটা কি অবস্থা হয়েছে, ফুলে গেছে দেখছো। এখন একটা স্টিলের ডিশ দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে করে বাতাস না ঢুকে। বাতাস যদি না ঢুকে তাহলে বিস্কুটটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর 40 মিনিট লাগবে। তারপর একটা বড় ইডে ভাড়া দিব। এখন আমরা কি করবো বলো তো? আমার পছন্দ দুধ চা দিয়ে বিস্কুট দিয়ে খাবো, এটা আমার খুব পছন্দ। সাধারণত আমরা দুধ চা খাই না, কেননা চিনি খেতে হবে। সেজন্য চিনি তো আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর, তাই আমরা চিনিটা খাওয়া অ্যাভয়েড করার চেষ্টা করি। কেকের রোজা রাখবে এই জিল হাউস মাসে। আলহামদুলিল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে কালকে থেকে রোজা রাখবো। দুধ চা আমি ভালো লাগে না খেতে, কিন্তু এখন 3 জন মিলে দুধ চা খাবো। এই বিস্কুটে যা মজা হয়েছে সেই বিস্কুট দিয়ে খেতে অনেক মজা লাগবে আলহামদুলিল্লাহ। ভিডিও তো দেখে নিলে, এখন কি করবে? আটা থাকলে এখনই যাও যে বিস্কিট বানাম। স্বাদ এতটাই মজা যে না বানালে তুমি বুঝবেই না, দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে। বাসায় বানানো যদি বিস্কিট হয় আর হাতে যদি দুধ চা থাকে তাহলে তো আর কথাই হবে না, দুর্দান্ত লাগবে খেতে। তাড়াতাড়ি করে বাসায় বানাও, আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। সবসময় মিম ফেজা ব্লগের পাশে থেকো, সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও। ভিডিওটা যারা এতক্ষণ দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।